রাজধানীর শেরেবাংলা নগর থানার মাদক আইনে করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে মামলার বিচার শুরু কাজ হলো। সকালে ঢাকার অতিরিক্ত অষ্টম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম তাদের এই অভিযোগ গঠন করেন। এই সময় নিজেদের নির্দোষ দাবি করেন পাপিয়া দম্পতি। এর আগে অস্ত্র আইনে করা মামলায় গত বছরের 12 অক্টোবর তাদের 20 বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস।